পঞ্চমীর রাতে চুরির ঘটনা ঘটল নাগড়াকাটা ব্লকের লুকসান বাজারে। পুজোর সময় চুরির ঘটনা ঘটে যাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় পুলিশ সূত্রেই জানা গিয়েছে, লুকসান বাজারের সবচাইতে বড় কাপড় ব্যবসায়ী বিমল উকিল গতকাল রাতে দোকানপাট বন্ধ করে বাড়ি চলে গিয়েছিল। এদিন বৃহস্পতিবার সকাল 8টায় তিনি ফের দোকান খুলতে যান, তখন লক্ষ্য করেন তার দোকানে তালা ভাঙা রয়েছে। দোকানের ভিতরে গিয়ে দেখেন জামা কাপড় সব লন্ডভন্ড হয়ে আছে। এরপরে তিনি বুঝতে পারেন তার দোকানে চুরি হয়েছে। সব খতিয়ে দেখে জানতে পারেন দোকানে যেসব দামি জামা কাপড় ছিল সেগুলোই চুরি হয়েছে। সব মিলিয়ে আনুমানিক 1 লক্ষ টাকার মতো জামা কাপড় চুরি হয়েছে বলে জানিয়েছেন বিমল উকিল। আমি তো সকালবেলা ই করলো অশোক করে যে আমার পাশের বাড়ি, ও বলতেছে দোকান কেন খোলা, তখন তো সেই আমি আয়সা দেখি যে হাঁটা হাঁটু তৈরি করে দরজা ভাঙিয়ে মানে পুরো সামান্য আমার সব তছনছ করে চুরি হয়ে গেছে। শার্ট প্যান্ট পিস টিস মানে শার্ট তো প্রচুর ই ছিল সব কলর, তারপরে বাচ্চাদের ড্রেস ট্রেস এবং শাড়ি টাড়ি তো আমি তো ভিতরে ঢুকে এখন পুরো কি নিয়েছে পুরাটা তো ডিটেলস এখন দেখলে পরে বুঝতে পারবো। তো কাপড়ের দোকানে গিয়েছে তো আমার 1 লাখ টাকার উপরে মাল চলে গেছে। আমরাও কি চাই মানে আমরা চাই যাতে আমার এটা যদি রিটার্ন ই করে বা কোনো পদ্ধতি আমার জামার কিছু যদি করা যায়।